সম্মানিত বিওয়ার, অপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? হাইমচর মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক পরিচালিত হাইমচর অনলাইন স্কুলে আপনাদেরকে স্বাগত। ক্লাস করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সাথে। শিক্ষার্থীরা তোমরা রেডি? খাতা কলম নিয়ে, সাথে ক্যালকুলেটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দীর্ঘদিন এই প্যান্ডেমিক অবস্থা স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো, এছাড়া আমাদের হাতে বিকল্প পথ নেই। আমরা অলরেডি জেনে গেছি আমাদের জেএসসি পরীক্ষাটা হচ্ছে না, পাবলিক যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে না, কিন্তু তোমাদের বার্ষিক একটা মূল্যায়ন হবে যার ভিত্তিতে তুমি নবম শ্রেণীতে যাবা। তার মানে তোমার জন্য একটা পরীক্ষা অপেক্ষা করতেছে। আর পড়াশোনা আমাদের ভার্চুয়াল মাধ্যম ছাড়া আপাতত কোনো বিকল্প পথ নেই, বাসায় থেকে এই মাধ্যমেই কষ্ট করে পড়াশোনা করবা। প্লাস আমার সম্মানিত অভিভাবক, আপনারা আপনার বাসায় অষ্টম শ্রেণী কোনো শিক্ষার্থী থাকলে বা আপনার শুভাকাঙ্ক্ষী থাকলে তাদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দিন, তাদেরকে একটু পড়াশোনা রাখার চেষ্টা করুন। তো শুরু করতেছি আজকে আমার পাঠটা। আজকে ক্লাস করতেছি মুনাফা দ্বিতীয় অধ্যায়ের। এর আগে আরো দুইটি পর্ব করেছিলাম, আজ আমার তৃতীয় পর্ব এই মুনাফার। আমাদের যে পাটিগণিতের পাঠ, আমরা জানি অষ্টমের শ্রেণীতে পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, পরিসংখ্যান আছে। সে পাটিগণিতের পাঠের যে সমস্যা, 2.1 থেকে আমরা শুরু করেছি। ওকে, আজ করব আমরা, প্রথমেই করি 8 নম্বর সমস্যাটা তোমাদের বইয়ের, 2.1-এর 8 নম্বর। আমার সাথে তোমরা রেডি পড়তেছ অবশ্যই, বই আছে সাথে, কি বলা আছে দেখো। 6500 টাকা হারে, 6500 টাকা যে হারে মুনাফায় 4 বছরে, মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা? 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তার মানে এখানে দেখো আমাদের দুইটা পার্ট আছে এই সমস্যাটা। যদি আমরা সমস্যাটা বিশ্লেষণ করি দেখা যাচ্ছে কি দুইটা পার্ট। একটা পার্ট হলো 6500 টাকা যে আর মুনাফা, 4 বছরে মুনাফা আসলে 8800 টাকা হয়, এই একটা পার্ট। আরেকটা আছে ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরে মুনাফা আসল 10,200 টাকা হবে। তো আমরা একটু প্রথম পার্টটা বলে প্রথম ধাপ বা প্রথম অংশ হিসাবে, তাহলে আমরা প্রথম ধাপে যে অংশটা করব বা তাহলে এটা লিখে দিই প্রথম ধাপ। এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, এখানে 6500 টাকা অবশ্যই এখানে ব্যাংকের হিসেবে, মনে করো ব্যাংকে জমা রাখছো, ঠিক না, 4 বছরে মুনাফা আসলে হয়েছে কত, 8840। তার মানে 6500 টাকা কি আসল? আমরা এখানে লিখতে পারি, এখানে আসল পি সমান সমান 6500 টাকা। ঠিক আছে, আর সময় দেওয়া আছে n ইকুয়াল টু 4 বছর, আর বলা আছে মুনাফা আসলে, মুনাফা আসলে কি দ্বারা প্রকাশ করি মনে আছে? এ দ্বারা প্রকাশ করেছিলাম মুনাফা আসলে, ঠিক না, 8840 টাকা। এ হলো আমাদের প্রথম অংশটাকে আমরা এই। এখন আমাদের বলছে কি যে হারে এখান থেকে মুনাফার হার বের করব। মুনাফার হারের জন্য আমরা কিছু তোমাদের সূত্র লিখেছিলাম মনে আছে, এখানে এই অধ্যায়ে কয়েকটা ফর্মুলা লিখেছিলাম, সেটা হলো দেখো সরল মুনাফা আই সমান পি এন আর, আবার আই সমান লিখেছিলাম এ মাইনাস পি, ঠিক না, এই যে ফর্মুলা গুলো লিখেছি
এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। এখন দেখো এখানে এ আর পি আছে, তার মানে আগে আই এর মানটা বের করে নিতে পারি এখান থেকে। তাহলে এখানে আমরা জানি আই ইকুয়াল টু এ মাইনাস পি, ঠিক আছে। এ কত? 8,840 টাকা, মাইনাস পি হলো 6,500 টাকা। কি করব আমরা? এবার বিয়োগ করে দিই, শূন্য এখানে, 4 আর 4 5 আছে 8, হলো কত হবে? 3, 6 আছে, পেয়ে গেলাম 340 টাকা, পেয়ে গেলাম আমরা আয়ের মান। এখন খেয়াল করো আমরা যদি মুনাফার হার বের করি, তাহলে উপরের যে ফর্মুলাটি সেটা প্রয়োগ করতে পারি। আবার আই ইকুয়াল টু পি এন আর, এটারে যদি আমরা সাইড চেঞ্জ করে পি এন আর এর পাশে লিখি, পি এন আর ইকুয়াল টু কত? আই। আমরা বের করতে হবে কার মান? আর এর মান, তো আরটাকে রাখি, আর সমান সমান, তার মানে পি এন দ্বারা ভাগ করতে হবে আই ডিভাইড বাই পি এন। ওকে, এখন দেখো আমরা এই ভ্যালু গুলো বসিয়ে দিই। আই কত? এই যে এখানে পেয়েছিলাম 340। পি কত? পি হলো 6,500। এন কত? এন হলো 400। দেখো এখানে এটা, এই ভ্যালুটা কি আর মুনাফার হার, তার মানে এখানে যদি আমরা শতকরা সেটা প্রকাশ করতে যাতে 100 দ্বারা গুণ করে শতকরা প্রকাশ করি। ওকে, এটা শতকরা, যদি এটা শতকরা না পাশে তাহলে এখানে চিহ্ন দিই, চিহ্ন দিতে হলে শতকরা প্রকাশ করতে হবে, অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে, এটা আমার মনে রাখতে হবে। এখন দেখো আমাদের এখানে যদি কাটাকাটি করি অথবা ভাগ করি, যাই করি, ছোট করে ইচ্ছা করলে ইচ্ছা করে শুনে আগে ছোট করে নিতে পারি, নিলাম। এবার আমরা এটাকে কি করি, 4 দ্বারা এটাকে ভাগ করি, কত হয়? 4 5 20, থাকে 3 34, 4 আড়া কি 32, থাকে 2 এখানে 0, 4 5 করে তার 585। এখন এই 585 কে আমরা 65 দ্বারা ভাগ যায় কিনা আমরা ক্যালকুলেটার ব্যবহার করব। তোমরা ক্যালকুলেটার ব্যবহারের সময় হয়ে গেছে, কারণ আমাদের এমসিকিউ আছে, তোমরা বোর্ড পরীক্ষা দিবা। 585 চেক করে নিবা, ঠিক আছে, ডিভাইড বাই 65, তার মানে আমাদের হলো এটা কত? 9 বার ভাগ যায়, আমরা ইচ্ছা করলে এটা কি করতে পারি, এটা 9 হলো, তাহলে এখানে সর্বশেষ থাকতেছে শুধু 9। তাই আমরা পেয়ে গেলাম এই প্রথম অংশে মুনাফার হার পেয়ে গেলাম কত? 9। এই মুনাফার হারটা ব্যবহার করে দ্বিতীয় পার্টে বলছে ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে, তার মানে কত টাকা সেটা কি মুনাফা আসলে আছে 10,200 টাকা হবে, পি এর মান বের করতে হবে। এবার দ্বিতীয় অংশ করি। ওকে, এটুকু আমরা একটু মুছে দিই, এবার আসি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ আমাদের কি কি তথ্য আছে সে আগের মতো লিখি। এখানে আমাদের এই যে পাইলাম মুনাফার হার, হার এই যে আর এর মান পাইলাম কত? শতকরা 9 টাকা। এটাকে আমরা যদি শতকরা চিহ্ন উঠাতে যাই, আবার সে আগের মতো একই কাজ, 100 দ্বারা ভাগ করে দিব। মনে রাখতে হবে শতকরা চিহ্ন উঠালে 100 দ্বারা ভাগ করতে হবে, আর শতকরা চিহ্ন দিতে হলে আমরা 100 দ্বারা গুণ করব। এবার আছে আর কি কি আছে তথ্য, ওই সময় কিন্তু আর বলছে
কত টাকা, তাহলে পি এর মান হওয়ার কত, 4 বছরের মনে হয় সময় কিন্তু একই আছে, সময় এন ইকুয়াল টু 4 বছর, মুনাফা আসল এর মান মুনাফা আসল এ সমান সমান কত আছে, 10,200। মুনাফা আসল 10,200। ওকে, আমাদের চেয়েছি কি আসল বের করতে হবে, ঠিক না? আসল পি এর মান বের করতে হবে। এইটা দিয়ে কি পি এর মান পাবো এখানে? কারণ এখানে আমাদের সরল মুনাফা কিন্তু এটার ক্ষেত্রে নাই, আই নাই, এই জন্য এখান থেকে আমরা এটা দিয়ে পাবো না। আমরা আরেকটা ফর্মুলা লিখেছিলাম মনে আছে তোমাদের, সেটাও এ ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর এন, এই ফর্মুলাটা লিখেছিলাম আমরা, এখন এই ব্যবহার এই ফর্মুলাটা ব্যবহার করবো। লিখি, আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর এন, এবার মানগুলো বসে দিই। এটার মান কত দেখো, 10,200 পি ইন্টু এক যোগ আর এর মান কত, 100/9 ইন্টু এন কত, 4 বছর। ওকে, 4 দ্বারা এখানে আমরা যদি একটু কেটে দিই, তাহলে 4 25 100, আমরা একটু ছোট করে দিলাম, ঠিক না? 10,200 যা আছে তাই রাখলাম এখানে, এখানে একটু লসাও করে দিই আমরা। দেখো পি ইন্টু এখানে নিচে হলো 25 থাকে, 25 আর এক, এটা একের নিচে যদি কিছু নাই মানে এক আছে, এক দ্বারা 25 ভাগ করলে 25, আর 25 এ 25 এর গুণ, একের গুণ করলে 25 হবে, প্লাস 25 এ 25 এর ভাগ করলে এই হর দ্বারা এটাকে ভাগ, 1 1 দেন না 1 কে 9, এই লসাগুটা আমাদের একটু বুঝতে হবে। আর যদি লসাগু নাই বুঝি, তাহলে এখানে 9 এর 25 দ্বারা ভাগ করে 1 যোগ করে দিবা, ক্যালকুলেশন যা হয় তাই হবে, ঠিক না? আমরা সেটাই করবো। আর এখানে কি আছে, 10,200 ইকুয়াল টু উপরে 25 আর 9 কত থাকে, 34, আর এখানে আছে কত, পি আছে, তাহলে পি ইন্টু 34 লিখি, পি ইন্টু কত, পূরণ 34, ব্রেক ইন্টু হয়ে গেলে গুণ চিহ্ন দিই আমরা, নিচে কত, 25। এখন দেখো বজ্র গুণন করলে কি হবে, পি ইন্টু 34 আর গুণন 10,200 ইন্টু 25, আর এখানে আমরা সর্বশেষ পি এর মান মানে 34 কে সরাতে হবে, তাহলে এটা এরকম হবে, 10,200 ইন্টু 25, নিচে আসবে 34। এই দেখো 34 দ্বারা এটা কাটলে 3 34 এ 102, তার মানে 300 হচ্ছে এটা, ঠিক না? পঁচিশ ইন্টু 300 কত হয়, 3 5 3 25 75, আর 2 0 আমি মুখে মুখে করে ফেললাম, তুমি ক্যালকুলেটর প্রয়োগ করতে পারো। কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তা আমরা পেয়ে গেলাম 7,500 টাকা। বলছে কত টাকায় মুনাফা আসলে 10,200 টাকা হয়েছে, সেই কত টাকাটা কত, সেটা কি আসল? সুতরাং আসল দিলাম 7,500 টাকা। আশা করি তোমাদের এখানে সমস্যা নেই। লাইভ ক্লাসের বা এই রেকর্ড ক্লাসের বড় সুবিধা হলো, যেমন এখন তুমি টেনে দেখতে পারবা না, লাইভ শেষে তুমি ভিডিওটা টেনে বারবার দেখতে পারবা, কোথায় তোমার আমি কোথায় কি বলেছি, কোন লাইনে কি বলেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের অংশে পরে আরেকটা সমস্যা নিয়ে আসি, সেটা আমরা 9 নম্বরটা, একেবারে সহজ সমস্যা আছে, আমরা সেটা একটু খুব দ্রুত করে ফেলি। বইয়ের 9 নম্বর, তাহলে 9 নম্বর কি বলা আছে দেখো তো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে
চার বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তার মানে এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে, কোন ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা দেওয়া আছে, যে তথ্য সেটা একটু আমরা দেখি। 9 নম্বর, এখানে আমাদের কি তথ্য দেওয়া আছে দেখো, প্রথমে আছে কিছু টাকা ব্যাংকে কত জমা রাখে সেটা বলে না, রেখে 4 বছর, তার মানে এখানে প্রথমে দেওয়া আছে এন সময় আর কি, সময় এন সমান সমান 4 বছর। তারপরে আছে দেখো সময় এনটা কি 4 বছর, মুনাফা পেয়েছে 4,700, কার মান মুনাফা, মুনাফা আয় কিন্তু 4,760 টাকা। ওকে, তারপরে আছে বার্ষিক মুনাফার হার, আর ইকুয়াল টু কত আছে 8.50 এত টাকা, এত পার্সেন্ট মুনাফার হারটা আমাদের বের করতে হবে, হচ্ছে কি কত টাকা যাবে, পি এর মান বের করতে হবে। আসল এখানে একটু কাজ করে দিই, শতকরা চিহ্নটা উঠালে কি হবে, 100 দ্বারা ভাগ করে দিই 8.50 টাকা। এ হলো আমাদের কি কি তথ্য দেওয়া আছে, এখন বের করব আমরা কার মান। দেখো আমরা বের করব এখন এর মান বের করব, তাই কোন ফর্মুলাটা আনবো, আয়ের মান দেওয়া আছে তার মানে এইটা আনলে আমরা হয় যে প্রথম ফর্মুলাটা আমরা জানি, ঠিক আছে আই ইকুয়াল টু পি এন আর, আমরা বের করব কার্বন পি এর মান, সুতরাং পি সমান সমান আই ডিভাইড বাই পি এন আর, তাহলে আই কত আছে 4,750, 4,760 টাকা। তারপরে আছে এন কত, এন আছে আমাদের এখানে 4 বছর, আর কত, আর হলো ওই যে 100 ভাগের কত, 100 ভাগের 8.50, কি হলো আমাদের একটা টাকা হবে। এখন দেখো ইচ্ছা করলে এটাকে এখানে কাটলে কত 25 হবে, তাহলে আমাদের এখানে হলো কত দেখো উপরে 4,760, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে উপরে যাবে 25 আর নিচে আসবে 8,50। এখন আমরা একটু কাজ করতে পারি, এই দুইটা গুণ করে এটাতে ভাগ করে দিই, ঠিক না, ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 4,760, 4,760 ইনটু 25 আমার হলো, এখানে যদি আমরা দুইটাকে উপরে দুইটাকে গুণ করে দিই একটা লাইন বাড়িয়ে দিই সেটা হলো 1,90,000, না 19,000, সরি 1,19,000। নিচে 8.50, এবার আমরা ভাগ করব, ভাগ 8.50, তাহলে কত হলো 14,000 হবে, 14,000। তা দেখো এখানে আমাদের এই 14,000 টাকাটা কি বলা আছে কি আসল, সুতরাং আসল 14,000 টাকা। ওকে ঠিক আছে, 19 মিনিট, আচ্ছা আমরা আরেকটা সমস্যা সমাধান করব, আমাদের ক্লাস 19 মিনিট চলতেছে, পরের সমস্যাটা চলে আসি, তাহলে আসল পেলাম আমাদের 14,000 টাকা। এবার আমরা 10 নম্বর সমস্যাটা সমাধান করি,
এটা একটা ইম্পর্টেন্ট হবে এবং মোটামুটি জটিল সমস্যা, এগুলো বুঝলে একে বাকিগুলো যেগুলো আছে আমাদের সহজ আছে বাকি সমস্যাগুলো। এবার আমরা করি কি, 10 নম্বর দেখো, 10 নম্বরে কি বলা আছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে কত, 2,050 টাকা হবে, এরকম একটা আমাদের 8 নম্বর আর 10 নম্বর প্রায় একটা একরকম সমস্যায়। কিন্তু এখানে 8 নম্বরে আমাদের প্রথমেই মূলধনটা দেওয়া ছিল, এখানে মূলধনটা দেওয়া নাই, বলছে শতকরা যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হয়। তাহলে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা এখানে হারটা বের করবো, আর দ্বিতীয় সেই হার দিয়ে 4 বছরের মুনাফা আসলে কত হয়, 2,050 টাকা হয়, আমরা আসলটা বের করব পরে। তাহলে দুইটা পার্ট আছে এখানে, এখানেও আমরা প্রথম ধাপ দুইটা ধাপে, প্রথম ধাপে যে কমা দিয়ে পর্যন্ত প্রথম অংশটার জন্য আমরা ব্যবহার করব। এখানে বলা আছে যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, যদি আমাদের আমরা একটু 100 টাকার হিসাবটা করে নিই, ঠিক আছে, মূলধন আমরা 6 বছরের মুনাফা মূলধনে মূলধন 100 টাকার হিসাবটা 100টা মূলধন ধরেই আমরা দেখি হারটা বের করে দিই। এখানে ধরি মূলধন 100 টাকা, ঠিক আছে, তারপর 6 বছরের মুনাফা মূলধনে, 6 বছরে মূলধন, সুতরাং 6 বছরে মুনাফা মূলধন হলো কত টাকা, দ্বিগুণ হয়েছে, তাহলে 100 × 2 কত টাকা, 200 টাকা। তাহলে আমি বুঝতে পারলাম এটা হলো পি এর মান, এখানে পি কত, পি 100 টাকা, আর এ হলো 200 টাকা। এখান থেকে যদি আমরা আয় বের করতে চাই, সুতরাং আয় কত হবে, এই দেখো আয় সমান সমান এ মাইনাস পি, এ মাইনাস পি সমান সমান 200 মাইনাস কত, 100। দেখো 100 টাকা পেয়ে গেলাম, কি এটা কি আয় মুনাফা, তার মানে 100 টাকার মূলধন 100 টাকা ছিল, মুনাফা 100 টাকা ছিল কত বছরে, 6 বছরে, আমরা এখান থেকে হারটা বের করতে পারি। সুতরাং কি পি এন আর ইকুয়াল টু কত, আই, তাই না, হার বের করবো, তো আর ইকুয়াল টু কত, আই ডিভাইড বাই পি এন। এখানে দেখো আমাদের একটা জিনিস আছে, এখানে আই কত, আই 100, পি কত, 100, এন কত, এন হলো তোমাদের 6 বছর, আর এই মানটা আর এর মান শতকরা নেব, তাহলে 100 দ্বারা ভাগ করে দিই, 100 100 কাটা, তাহলে এখানে থাকে কি, উপরে 100 নিচে 2 6, আমরা যদি 2 দ্বারা ভাগ করি থাকে কত, তাহলে এখানে 3 আর উপরে 50, এত পার্সেন্টেজ দেখে পেলো আর এর মান প্রথম অংশে পেয়ে গেলাম। ওকে, তোমরা লাইভ শেষে এখন উঠাতে পারো, অথবা লাইভ শেষে ভিডিওটা পুশ করে, ভিডিওটাকে পুশ করে উঠিয়ে নাও, টেনে টেনে ভিডিও দেখার লাইভ ক্লাসের বড় সুযোগ, সেটা কাজে লাগাতে হবে, এটা বুঝা আছে। এবার আমরা চলে আসি দ্বিতীয় ধাপে, হ্যাঁ দ্বিতীয় ধাপটা কি আমরা এই পাশে দিয়ে করবো, আচ্ছা দ্বিতীয় ধাপটা তাহলে এই পাশে দিয়ে করি, বা এই পাশে দিয়ে করা যাবে, ঠিক না, যদি আর এটা মুছে দিলে আমরা এইখানেই করবো সরাসরি, ঠিক। আচ্ছা আমরা একটু কাজ করি, দ্বিতীয় ধাপটা তাহলে এখান দিয়ে করি, হ্যাঁ বেশি জায়গা লাগবে না, দ্বিতীয় ধাপ, এটা প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে কি বলা আছে দেখো, সে হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 2,050 টাকা, এখানে কার মান দেওয়া আছে,
সময় এন, এবার সময়টা চেঞ্জ হয়েছে, এন ইকুয়াল টু 4 বছর, মুনাফা আসলে এ সমান সমান 2050 টাকা, 50 টাকা। তারপরে কি আছে আমাদের, দেখো এইবার কি বের করতে হবে, আর আছে এখানে এই যে আর এর মানটা আছে কত, 3 ভাগে 50, 5 থেকে এটা শতকরা চিহ্ন উঠাইলে 50 আর নিচে হবে 3 × 100 এত টাকা। এবার আমাদের বের করতে হবে কি, বের করতে হবে এখানে এ দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, তাহলে এই সূত্র ফর্মুলা ব্যবহার করবো, ঠিক না? এ সমান সমান (3)১+R(n), মানে এখানে এর মান কত, এর মান তো সে আগেরটাই ওই যেখানে 2000, আর এই টাকা লিখতে হবে 2050। বাপি তো বের করতে হবে, 1+R হলো, আর হলো 3×100, আর হলো উপরে 50, আর এখানে এন এর মান কত, 4 মানগুলো বসলাম। দেখো এখানে একটু কাজ করতে পারি আমরা, এখানে এই শূন্য শূন্য কাটা যায়, হ্যাঁ, আর যদি কাটি আমরা 5 দিয়ে, এটাকে কাটলে 2 হয়, তার নিচে 3 দুগুণে 6, উপরে 4, আবার এটার ইচ্ছা করলে 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণে 4, তাহলে কি থাকতেছে উপরে, 2050 (P×1+), নিচে থাকতেছে 3, উপরে থাকতেছে 2, এই তো। এবার কি করি, 2050, এখানে লসাগু করে দিই, 3, 3+2, এটা হলো, তাহলে এখানে কত থাকতেছে, 2050 P×, কত থাকতেছে, 5, আর নিচে থাকতেছে 3, তাহলে এখানে পি এর মান যদি আমরা বের করে যাই, তার বর্গমূল করলে P×5 = 2050 × 3, এটা পাই, ঠিক না? এটুকু আমাদের দেখা যায়, আমরা একটু এরপরে চলে আসি, এরপরে কোথায় চলে যাব, তারপর এই পাশে দেখতে চলে আসি শেষ, ঠিক আছে, এখানে চলে আসি। তাহলে এখানে আমাদের পি এর মানটা আবার বের করবো, তাহলে P সমান সমান কত হবে, উপরে হবে 2050 × 3, আর নিচে যাবে 5, তাহলে দেখো এখানে আমাদের কি হলো, 4×5=20, এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত দাঁড়ায়, এটাকে কাটা যায়, ঠিক না, আমরা সরাসরি কেটে দিলাম এটাকে, 4×5=20, তাহলে 5 ওকে 5 আর 0 410, 3×4=1200, আর 3×10=30, 1230 টাকা, এটা কার মান, ওই যে দ্বিতীয় অংশের বলছে কত আসলে কত টাকায়, সে হারে কত টাকা 4 বছর মুনাফা 2050 টাকা হবে, কত টাকাটা, সে কত টাকাটা কি আসল, সুতরাং আসল কত, 1230 টাকা, ওকে, বুঝতে পারলাম, রিকেপ করব, এটা হলো প্রথম অংশ, আমাদের বলা আছে কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হলে, তাহলে মূলধনটা ধরে 100, 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ মানে 200 টাকা, তাহলে আমরা এখানে পি কি, মূলধন 100 টাকা, এ এই 200 টাকা, আই a-p, আই তো মুনাফা 100 টাকা পেলাম, মুনাফা মূলধন 200 টাকা, এখান থেকে আর এর মানটা বের করলাম, আর এর মানটা, এই আর এর মানটা এই পাশে দ্বিতীয় ধাপে আমরা ব্যবহার করব, যেখানে আবার বলতে 4 বছরে এত টাকা মুনাফা আসল হয়েছে 2050 টাকা, সেখানে একটা হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করলাম, আবার আসতেছি আগামী দিন তোমাদের এই 2.2 এর বাকি কিছু সমস্যা নিয়ে।
আশা করি সাথে থাকবা। খুদা হাফেজ, সেই পর্যন্ত ভালো থাকবা।